Assalamualaikum, Alaikum everyone. ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেশে এবং দেশের বাহির থেকে আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এই কেমন এক করি তো আমরাও আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সবার ভালো আছে তো আমাদের জন্য সবাই তোয়া করবেন তো আজকে আমি আমার সন্ধ্যাবেলাটা আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে সন্ধ্যায় হচ্ছে আমি ঘুমনি করেছিলাম তো ঘুমনিটা কীভাবে করেছি আর কেমন হয়েছিল খেতে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো ঘুমনিটা করার জন্য এখানে হচ্ছে আমি ঘুমনিগুলোকে অলরেডি সেদ্ধ করে বাটিতে নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর সব মশলাপাতি দিয়ে তারপরে হচ্ছে বানিয়ে নিব তো দেখতে থাকুন ভাইয়েরা আমি কেমন করে ঘুমনিটা রেডি করছি আর প্রতিদিনের মতো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নি তো যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে আছেন তাদের সবাইকে জানে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশেই থাকুন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিন যাতে করে আমার চ্যানেলের ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে তো আশা করি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লেগেছে আপনাদের কাছে তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে আমি ঘুমনির মধ্যে অলরেডি সব টাইপের মশলাগুলো দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচা মরিচ শুকনো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে এবার হচ্ছে মিক্স করে নিচ্ছি তো তারপরে হচ্ছে লেবু দিয়ে দিব তো আমি একটু লেবুটা পরিমাণে বেশি খাই মানে টকটা আর কি বেশি খাই তো টক খেতে আমার খুব ভালো লাগে মানে সব খাবারই টক খেতে ভালো লাগে না যেমন এই তো চটপটি তারপর হচ্ছে ঘুমনি ফুচকা এইসব টাইপের খাবারের মধ্যে টকটা একটু বেশি হলে ভালো লাগে তো সেজন্য হচ্ছে আমি লেবু দিচ্ছি লেবুটা আমি একটু বেশি পরিমাণেই দেব আর কি তো এতে করে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে তো ঘুমনিটা তো করছি বাট যখন দিচ্ছিলাম মরিচ আসলে মরিচ প্লাস শুকনো মরিচের গুঁড়ো সব কিছুই একটু বেশি বেশি দেওয়া হয়ে গেছে দেওয়ার সময় খুব ভালো লাগছিলো যে ঝাল টক খাবো তো এই জন্য একটু ঝাল হয়ে গেছিলো তারপরও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিলো তো যাই হোক আমি হচ্ছে আমার জন্য নিয়ে নিচ্ছি বাটিতে আর এটা খেতে আসলে কতটা মজা হয়েছিল সেটা আপনাদের সামনে বসে খাবো আর আপনাদের সাথে শেয়ার করব আর বুঝতেই পারবেন আসলেই খুব মজা হয়েছিল তো আমি তো এই দিকে এটা রেডি করছিলাম আর এই দিক থেকে হচ্ছে আমার মেয়ে খেলা করছিল আর কি ওর জন্য তো এটা বানানো হয়নি কারণ এটা অনেক ঝাল হয়েছিল এটা তো খেতে পারবে না ঝাল ছাড়া হলেও তাও একটু খাওয়া যেত তো যাই হোক ও হচ্ছে ওর একটা টি ডিভিড দিয়ে ওর গাড়িতে বসেছিলো আর হচ্ছে খেলা করছিল আর আমি হচ্ছে এদিকে আমার জন্য নাস্তাটা তৈরি করছিলাম আর কি আর ও হচ্ছে যেহেতু একটু খেলা করছিল তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমি হচ্ছে অলরেডি নিয়ে নিয়েছি আমার খাবারটা নিয়ে আমি রুমে চলে যাব খাওয়ার জন্য আর আপনাদের সাথে ওকে একটু শেয়ার করে নিলাম যে ও কী করছে তো যেহেতু ও খেলা করছে ওর মতো করে ও খেলা করতে থাকুক আর আমি হচ্ছে খাবারটা নিয়ে এবার রুমে যাব খাওয়ার জন্য তো আমি কিন্তু বাটিতে নিয়ে নিয়েছি আমি অনেক বেশি খেতে পারি না অল্প পরিমাণেই নিয়েছি তো যাই হোক এই তো খাচ্ছি খেতে কিন্তু খুব ঝাল হয়েছিলো হয়তো দেখেই বুঝতে পারছেন তো আমি তো খেতে বসেছি এই দিক থেকে দেখুন আবার আরিসা হচ্ছে ওর ওই টেডি বিয়ারটাকে একটু ব্রাশ করা ছিল তো দুষ্টুমি করছিল খুব আমাকে ঠিকভাবে বসতে দিচ্ছিল নাকি তো এই জন্য হচ্ছে ওকে আমি ডাক দিয়ে আমার পাশেই নিয়ে আসবো বলছিলাম যে আমার পাশে এসে বসো দুষ্টুমি করো না তো যাই হোক ওকে হচ্ছে আমার পাশে নিয়ে এসে বসিয়েছি তো আপনাদের সামনেও একটু বসিয়েছি যে আপনারা ওকে একটু দেখুন আমা আর আমি খেতে থাকি ওর সাথে শেয়ার করছি আর কি তো যাই হোক ওকে তো অনেক কিছু বলে আদর করে নিয়ে এসেছি এখানে যে মামুনি বসো তোমাকে হচ্ছে আঙ্কেল আনটিরা এখন দেখতে পাচ্ছে তো তুমি এখানে বসে থাকো চুপ করে তোমাকে সবাই অনেক সুইট বলবে তো এইগুলো বলেই হচ্ছে ওকে আমি এখানে নিয়ে এসেছি আর আমি ওকে জিজ্ঞেস করছিলাম তুমি একটু খাবে কি না ও বলছিলো যে না না এটা ঝাল খাবো না দেখে বুঝে গেছে যে এটা ঝাল হয়েছে তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খাচ্ছি আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল তো আমার কাছে তো অনেক ভালো লেগেছিল আর আমার ঘুমনি রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তো আমি ওকে বলছিলাম খাবে ও বলছিল না খাবো না তো মাকে একটু আদর করে দিচ্ছিল তো এটা ছিল অনেক ঝাল তো এটা ঝাল ছিল বাট খেতে ভালো লেগেছিল তা ঈশাকেও বলছিলাম ও বলছিল যে না খাবে না তো এটা ছিল অনেক ঝাল আর অনেক টক কিন্তু খেতে কিন্তু অনেক মজা ছিল তো আমার কাছে তো ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে আপনাদের কাছে তো আজকের মতো বিদায় নিচ্ছে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম